Thank you.
আমার মুখে ছিটি আসা আমি আমি সহজ বসিরা না বল আর আমার ভাই লোককার না বল আমার প্রতাপ শুনে কম্পিত হয়েছে আর পুষ্করের প্রতাপে কে
কি কি ও শিশু বানর ওরে ওরে শিশু বানর বল বল কি জন্য আমার রাজ্যে এসেছিস তুই কি চাস আমার এখানে তুই আমায় খুলে বল কি চাস আমার এখানে তুই আমি আমি কি চাচা শুনবেন মহারাজ আমি কি চাইটা শুনবেন তাহলে শুনুন শুনুন আমি কি চাই বলছি আমি চাই আমি চাই আমি চাই যুদ্ধ যুদ্ধ সর্বদিকে সরস্বতী নেপথ্যে বলছেন শুনলে রাবণ পূর্ণ ব্রহ্ম রাবণের অবতার লঙ্কা রাজ্য করিলেন লঙ্কেশে শোভা রাবণের পুত্র কুম্ভ আর এপাশে দর্শন আপনি সুশের রাক্ষস এবং পেছনে পেছনে সমস্ত সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এসেছি প্রভু ওরে ওরে দুষ্ট রাক্ষস আজ যুদ্ধ করিব সভার পৃথিবীতে না রাখিব পবিত্র ধরাধার পাঠায় দাও তোমাদের রাজাকে কত শক্তি ধরে বাহুতে আজকে চরিত্রদের মর
জানিস নাই যে পুষ্কর দ্বীপে রাজা চিরজীবী পড়ে থাক শয়তান এই সহস্র শ্রী রামের বাড়ি চিরদিনের মতো ঘুমিয়েছ পুত্র কুম্ভ চলো চলো পুত্র ফিরে যাই মনে রাজ প্রাসাদে শত্রু লুটিয়ে পড়েছে সারা দেহ আমার একেবারে ধুলাই ভরে গেছে তবে কি আমি এই রণের মাঝে পড়েছিলাম তাই না 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 বিশ্বাস হয় না বিশ্বাস হয় না হতে পারে না কোথায় ওগো মাঝে রঘুনাথ দিদি
এসে দেখে যাও তুমি তো সহস্র শ্রী রামনের কথা রঘুনাথকে শুনিয়ে দিলে, আর যে ওজনটা পরিশেষ হয়ে গেল মা গো, কোথায় মা সীতা? Thank you.